শুভ সকাল বন্ধুরা তো ওরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছে সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল সাতটা বাজে আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে বসেছিলাম দিয়ে এই সময় আসলাম উঠে এসে ভাবলাম ব্লগটা শুরু করে দিই তা ভাবলাম ব্লগটা শুরু করে দিই ট্যাঙ্কি থেকে জল পড়ছিলো সেই জন্য চলে গেলাম পাম্প চালাতে এই পাম্পটা চালিয়ে দিয়ে আসলাম আর এখনও সবাই ঘুমোচ্ছে আর কি ঠান্ডা ভীষণ ঠান্ডা পড়ছে আবার ঘুরে ঘুরে ঠান্ডাটা পড়ছে মানে যেমন রোদ দিচ্ছে সেরকম ঠান্ডাও পড়ছে আজকে এখনও অব্দি জল ভরা হয়নি কিছু না ঠান্ডার জন্য জলে হাত দিতে মানে পাচ্ছি না ভাবলাম পরেই ভরবো একটু একটু বসে আগে তারপরে আটটা বাজুক তারপরে জল ভরবো সব কাজ করব একবারেই সব কাজ করবো এখন আর জলে হাত দিতে পারছে না এই যে বাইরেটা দাঁড়িয়েছে কী ঠান্ডা আর সেই পরিমাণ ঠান্ডা লেগে যাচ্ছে একটু একটু করে ঠান্ডা গরমে একটু পরেই তো এত রোদ বেরোবে যে বাইরে থাকা যাবে না এত রোদ গরম গরম লাগে আবার হচ্ছে ঘরের ভেতরে যাও তখন ঠান্ডা এই আর কি চলো সারাদিন কী করি না করি সঙ্গে থেকেও তোমরা চলো এখন আসি পরে আসছি আবার অনেকগুলো কাজ হয়ে গেছে বাইরের যা কাজ ছিল ঘর ঘরগুলোও ঝাঁটিয়ে দিয়েছি এখন হচ্ছে একটা ঘরের বিছানা বাগানো হয়ে গেছে আর একটা ঘরের বিছানাটা বাগিয়ে নিই বাগিয়ে নিয়ে তারপরে ছেলেটাকে খেতে দেবো ও খেয়ে হচ্ছে টিউশন পড়তে চলে যাবে আর বাবা এই উঠলো তাকে চা করে দেবো আর হচ্ছে আমি এখনও অব্দি চা খাইনি চা খাবো একটু চাটা খেয়ে তারপর পরে আসছি আবার বিছানাটা বাগিয়ে নিই তোমরা দেখতে থাকো বিছানাটা বাগিয়ে নিয়েছি দেখো লেপ কম্বল সব ভাঁজ করতে যেমন হাঁপিয়ে গেলাম ওই জানলাটা খুলে দিয়েছি এই ঘরটাও বাগিয়ে নিলাম ঝেড়ে নিয়েছি বাগিয়ে ঝেড়ে নিয়েছি এখন বাবাকেও চা করে দেবো আমিও চা খেয়ে নেবো না চলো চা খেয়ে নিয়ে পরে আসছে অনেকক্ষণ পর আসলাম সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের আর হচ্ছে বাগানে সবজি দূরতে গিয়েছিলাম আমার যে সবজি গাছ লাগিয়েছি বিনস মটরশুটি সেগুলো হচ্ছে তুলতে গিয়েছিলাম অনেক পেয়েছি আজকে অনেক অনেকদিন ধরেই তুলবো তুলবো করছি তোলা আর হচ্ছে না আজকে হলো না আগে নিয়ে আসি তুলে দেখে দেখে তুলতে হয় তো সেই জন্য চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই মটরশুঁটিগুলো কী সুন্দর হয়েছে ঠিক আছে মটরশুঁটি তুলেছি এতগুলো বিমস তুলেছি এতগুলো বেগুনটা এখনও হয়নি ফুল এসছে গাছে এই ঢোচ্ছে বেগুন আর বিমস আর মটরশুটিটা হয়ে গেছে মটরশুঁটি আরও অনেক হয়েছে কিন্তু সেগুলো এখনও পুষ্ট হয়নি ভালো এইগুলোই নিয়ে যাক নিয়ে এলাম দেখে কি সুন্দর লাগছে দেখো গাছে টাটকা সবজি আজকে ভাবছি বিনসটা ভাজা করবো মটরশুঁটিগুলো রেখে দেবো মুড়ি টুড়ি দিয়ে খাওয়া হবে আর বিনস আলু দিয়ে ভাজা হবে বিনস আলু ভাজা করব আর সজনে ফুল আছে সজনে ফুল দিয়ে আলু দিয়ে আর পোস্ত হবে আর ডিমের কারি হোক ঝোল হোক যা হোক একটা কিছু হবে আজকে আর ডাল করব না এই মেনু আজকে চলো পরে আসছি এখন সবজিগুলো কেটে নেবো তোমরা দেখতে থাকো সবগুলো কেটে নিই কেটে নিয়ে পরে আসছি চলো অনেকক্ষণ পর আসলাম সব গাছ সেরে তারপরে চান টান করে এই আসলাম এখন একটু রোদে বসবো তারপরে সবজিগুলো তো কাটা হয়ে গেছে শুধু টুকটুক করে রান্নাগুলো করে নেবো আর বলেছিলাম ডিমের ঝোল বা ঝাল করবো ডিম হবে না মাছ হবে আর ছেলেটার জন্য ডিম দিয়েছি ও মাছ খাবে না বলছে আর মাছের ঝোল হবে আর বিমস আলু ভাজা আর আর মাছের ঝোল করবো বিমস আলু ভাজা আর সজনে ফুলে পোস্ত করবো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এই তরকারি এখন একটু রোদরে বসে চুলটা একটু শুকনো করেছি শ্যাম্পু দিয়েছি মাথায় আর হচ্ছে তারপরে হচ্ছে রান্না করবো রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না কেননা কোটা আছে তো পোস্তটা বাড়বো এই আর কি না চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম রান্না প্রায় শেষের দিকে রান্না প্রায় শেষের দিকে রান্না হয়েই এসেছে শুধু ওই সজনে ফুট পোস্তটা হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় আর তারপরে বাকি রান্না হয়ে গেছে আর ভাতটা হয়েই এসছে এক ফুট দিয়ে নামিয়ে নেবো তাহলেই হয়ে যায় চলো তোমাদেরকে রান্নাগুলো একবার দেখিয়ে দিই এই হচ্ছে ভীমস আলু ভাজা মাছের ঝোল আলু দিয়ে পাতলা করে ভাতটা হচ্ছে আর হচ্ছে দিকে হচ্ছে সজনা ফুল পোস্ত আলু বেগুন টেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে যেটা করে ঝালের মতন সেটা আলুগুলো সেদ্ধ হয়েই এসেছে ভাইতে ভাইতে সেদ্ধ হয়ে গেছে এটা আর একটু হবে পেঁয়াজগুলো ভেজে তারপরে আলু আর সজনে ফুলটা দিয়ে দিয়েছিলাম তারপরে তোমার হচ্ছে আলু সজনে ফুল বেগুন একসাথে দিয়ে নুন দিয়ে ভাজতে দিয়েছিলাম ভাজা হয়ে গেল তারপরে সরষে পোস্তটা দিয়ে দিয়েছি লঙ্কা বেটে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা এই আর কি না চলো ফুলটা হয়ে গেলে তোমাদেরকে ফাইনল দেখিয়ে খিয়ে দেবো ফুল পোস্তটা হয়ে গেছে দেখো নামিয়ে নিয়েছি শুকনো শুকনো করে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এটা হয়ে গেল তারপরে এবার গ্যাস ট্যাস মুছে একবারে পরিষ্কার করে নিয়েছি চারিদিক আর এইখানে হাটা মেখে রাখলাম রাত্রে রুটির জন্য একবারে সব রেডি করে রাখা রইলো এখন আর কিছু কাজ নেই সব কাজ হয়ে গেছে এখন আর কিছু কাজ নেই এখন একটু বসবো ও বাইরে জামা কাপড়গুলো আছে শুকনো হয়ে গেছে সেগুলো নিয়ে এসে ভাঁজ করে রেখে একটু বসবো তারপরে যখন ভাত খাওয়া হবে তখন ভাত ভাত দিয়ে দেবো সবাইকে না চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছিলাম দিয়ে হচ্ছে ঘুম থেকে উঠে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছি উঠে শুয়েছিলাম উঠে আসলাম এখন যা যা কাজ আছে কাজগুলো সব করে নেব বাইরে কাপড় আছে তুলবো আটা মাখা তো হয়েই গেছে তখন রান্না সিরা আটা রেখে কিনেছিলাম আর বাসন গুছাবো চা করব বাবাও উঠে পড়েছে তা দেখছি টিভি দেখছে বাবা চা করব এখন তারপরে পরে একটু পরে রুটি করবো সন্ধ্যের আগেটাই রুটি করবো আর কি সন্ধ্যে হতে এখন দেরি আছে এখন ঠান্ডা নেই তারপরে সন্ধে হলেই ঠান্ডাটা পড়ে যায় আজকে অবশ্য ঠান্ডাটা একটু থাকবে না কী করবে না মেঘ মেঘ ছিল রোদও হালকা হালকা রোদ ছিল আজকে তেমন একটা রোদের জোর ছিল না এই আর কি চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে বসে বসে গল্প করছিলাম বাবার সাথে তারপর সেখানে ছিলাম এসে তারপরে বাসন পুঁছালাম ছেলেকে খেতে দিলাম তারপরে হচ্ছে এখন রান্নাঘরে চলে এসেছি রুটি করবার জন্য আর সব হচ্ছে রেডি করে নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আটা মাখে নিয়েছি সে তখনই তো রান্না করতে করতে মেখে নিয়েছি এই যে সব রেডি করে নিয়েছি গ্যাস জেলে দিয়েছি এখন বেলতে শুরু করে দেবো না চলো তোমরা দেখতে থাকো সবগুলো করে নিই করে নিয়ে রান্নাঘরে সব পরিষ্কার করে নিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে আমি আসছি চলো এই মাত্র রান্নাঘরে সব কাজ সেরে গ্যাস মুছে রান্নাঘরটা ঝাড় দিয়ে এই সব মাত্র এসে বসলাম এখন একটু বসবো এখন আর কিছু কাজ নেই সব কাজ হয়ে গেছে আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা